নিউজটাইমের এই পর্যায়ে দেশের কিছু খবর। সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শনিবার থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, এই টেস্টের জন্য 500 কিট ইতিমধ্যে হাসপাতালে এসে পৌঁছেছে, আরও 500 কিট এসে পৌঁছানোর কথা রয়েছে। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে গড়ে 20 মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে।